সমরাস্ত্র বিক্রির ক্ষেত্রে রেভিলিউশন ঘটাচ্ছে ফ্রান্স, আর এটি কোনোভাবেই মেনে নিতে পারছে না আমেরিকা। বন্ধুরা, এই ব্যাপারেই আজকের ভিডিওটি সাজিয়েছি। ফ্রান্স এবং আমেরিকা অত্যন্ত ঘনিষ্ঠ দুই মিত্র, বিভিন্ন প্রেক্ষাপটে তারা একে অপরের সাথে কাঁধ মিলিয়ে লড়েছে, সেটি ইরাক বলেন, আফগানিস্তান বলেন, লিবিয়া বলেন, সিরিয়া বলেন। কিন্তু অতি সম্প্রতি সম্পর্কের ব্যাপারেও তাদের মধ্যে ফাটল দেখা দিচ্ছে। বন্ধুরা, আমেরিকা চাচ্ছে রাশিয়া এবং চীনের বিরুদ্ধে একটি যুদ্ধাংদেয়ী মনোভাব নিয়ে তাদেরকে রুখে দিতে, কিন্তু ইউরোপ থেকে এ ব্যাপারে যথাযথ সাড়া পাওয়া যাচ্ছে না। অর্থাৎ রাশিয়া এবং চীনের বিরুদ্ধে যে পদক্ষেপের কথা আমেরিকা ইউরোপ থেকে আশা করে, সেই রকম পদক্ষেপ ইউরোপ নিচ্ছে না। বন্ধুরা, এখানে যার যার স্বার্থই বড় হয়ে যাচ্ছে। অভ্যন্তরীণভাবে ইউরোপ মোটামুটি জ্বালানির জন্য রাশিয়ার উপর নির্ভরশীল, আর চীনের রয়েছে অডেল অর্থ, ব্যবসায়িক ব্যাপার। বন্ধুরা, ব্যবসায়িক স্বার্থের কারণে চীন এবং রাশিয়া যে ভবিষ্যতে ইউরোপের গুডবুকে থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। রাশিয়া এবং চীনের যৌথ উত্থান সরাসরি আমেরিকার জন্য হুমকি হিসেবে আমেরিকা বিবেচনা করে। তবে আমেরিকার সামনে সপ্তপর্ণে আর এক হুমকি এসে হাজির হয়েছে, সেটি হচ্ছে সমরাস্ত্র বিপ্লবের ক্ষেত্রে ফ্রান্সের উত্থান। আর এটি প্রচণ্ড রকমের ভাবিয়ে তুলেছে আমেরিকার নীতি নির্ধারণী পর্যায়ের সামরিক ডেলিগেটসগণদের এবং আমেরিকার বেসামরিক নেতৃবৃন্দদের। বন্ধুরা, গত বছর অর্থাৎ 2021 সালে ফ্রান্স সর্বমোট প্রায় $32 বিলিয়ন সমরাস্ত্র রপ্তানি করেছে বিশ্ববাজারে। অন্যদিকে প্রায় $50 বিলিয়ন সমরাস্ত্র রপ্তানি করে এখনও তার শীর্ষ অবস্থান ধরে রেখেছে আমেরিকা। তবে এখানে সুন্দর কয়েকটি হিসাব রয়েছে। এই হিসাবগুলো মনোযোগ সহকারে যদি আপনারা শোনেন বা দেখেন, তাহলেই আমেরিকার উদ্বেগের বিষয়টি ধরা পড়বে। বন্ধুরা, এর পূর্বের বছরে অর্থাৎ 2019-20 অর্থ বছরে ফ্রান্স সর্বমোট $20 বিলিয়ন সমরাস্ত্র বিশ্বের মার্কেটে রপ্তানি করে, আর এর বিপরীতে আমেরিকার রপ্তানির পরিমাণ ছিল প্রায় $55 বিলিয়ন। আপনি যদি শতকরা হিসাবে হিসাব করেন, তাহলে স্পষ্টতই দেখতে পাবেন যে পূর্ববর্তী বছরের তুলনায় পরবর্তী বছরে ফ্রান্সের সমরাস্ত্র রপ্তানির পরিমাণ বা শতকরা হার বেড়েছে প্রায় 71%। অন্যদিকে আমেরিকার সমরাস্ত্র রপ্তানির পরিমাণ কমেছে প্রায় 9%, যেটি আমেরিকার জন্য অশনি সংকেত। বন্ধুরা, এর উল্লেখযোগ্য কারণ হচ্ছে ফ্রান্সের সমরাস্ত্র রপ্তানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি। অর্থাৎ আমেরিকা যে সকল দেশ আমেরিকার সমরাস্ত্রগুলো রপ্তানি করত, এখন তারা ফ্রান্সের সমরাস্ত্র ক্রয়ের মাধ্যমে নিজেদের চাহিদা পূরণ করতে চাচ্ছে বা পূরণ করছে, আর এ কারণেই আমেরিকার সমরাস্ত্রের বাজার সংকুচিত হয়ে আসছে। এছাড়া আমেরিকার সমরাস্ত্রের বাজার সংকুচিত হওয়ার অন্যতম কারণ হলো তাদের সমরাস্ত্র ব্যবহারের ক্ষেত্রে বড় ধরনের শর্ত। বন্ধুরা, পৃথিবীর মধ্যে একমাত্র ইসরায়েল ছাড়া আমেরিকার সমরাস্ত্র ফ্রি স্পেসে কেউ কিনতে পারে না। অতি সম্প্রতি বিশ্বের বুকে আমেরিকার যুদ্ধবিমানগুলো আটকে গিয়েছে, আর এর অন্যতম প্রধান কারণ হলো ফ্রান্সের তৈরি ডাসল্ট রাফালের যুদ্ধবিমান। ফ্রান্স সর্বশেষ যে ভার্সনটি ডাসল্ট রাফালের এনেছে, অর্থাৎ ডাসল্ট রাফালে F4 ভার্সন, এটি আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমানগুলোকেও আটকে দিচ্ছে, আর এর কারণে যুদ্ধবিমান বিক্রির ক্ষেত্রে আমেরিকা ফ্রান্সের তুলনায় পিছিয়ে পড়ছে। ফ্রান্সের ডাসল্ট অ্যাভিয়েশনের তৈরি ডাসল্ট রাফালের যুদ্ধবিমান বর্তমানে মধ্যপ্রাচ্যের বাজার ছয়লাভ করে ফেলেছে। বন্ধুরা, গ্রিস থেকে শুরু করে কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিশর প্রভৃতি দেশ ডাসল্ট অ্যাভিয়েশনের নির্মিত ডাসল্ট রাফালের যুদ্ধবিমান তাদের বিমান বাহিনীর পরবর্তী প্রতিনিধি হিসেবে চূড়ান্ত করেছে। অনেক দেশ অবশ্য এগুলো ইতিমধ্যেই ডেলিভারি পেয়েছে। বন্ধুরা, সাম্প্রতিক সময়ে মিশর এই ধরনের 24টি যুদ্ধবিমান ডেলিভারি পেয়েছে। কাতারেও ডেলিভারি শুরু করেছে ফ্রান্স। অন্যদিকে কুয়েত এবং বাহরাইন উভয় দেশ ডাসল্ট রাফালের যুদ্ধবিমান ক্রয় করার জন্য নতুন করে দেন দরবার শুরু করেছে। আর সংযুক্ত আরব আমিরাত আমেরিকার F-35 লাইটিং টু যুদ্ধবিমানের ক্রয়ের চুক্তি আপাতত স্থগিত করে ফ্রান্সের সাথে সর্বকালের সবচেয়ে বড় ধরনের একটি সামরিক চুক্তি স্বাক্ষর করেছে। এই সামরিক চুক্তির আওতায় অ্যাটাক হেলিকপ্টার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং ডাসল্ট রাফালের যুদ্ধবিমান আসবে। এই চুক্তির পরিমাণ $20 বিলিয়ন। বন্ধুরা, এর মাধ্যমে ফ্রান্স আমেরিকাকে লাল কার্ড দেখিয়ে তাদের বাজার হাতিয়ে নিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একটি বিষয় লক্ষ্য করবেন, ফ্রান্স যে সকল দেশে তাদের ডাসল্ট রাফালের যুদ্ধবিমান বিক্রি করছে, এর প্রত্যেকটি দেশ আমেরিকার ঘনিষ্ঠ সামরিক মিত্র, এবং কৌশলগত বিশেষ করে যুদ্ধবিমানের ক্ষেত্রে আমেরিকার যুদ্ধবিমান তারা ইতিমধ্যে ব্যবহার করে থাকে।
বন্ধুরা এখন আমেরিকার প্ল্যাটফর্ম থেকে তারা ফ্রান্সের প্ল্যাটফর্মে চলে আসলো, অর্থাৎ এখানে আমেরিকার একক আধিপত্য ধ্বংস হয়ে গেল। এখানে আমেরিকা পড়েছে দারুণ এক চিপায়। বন্ধুরা, রাশিয়ার নিকট থেকে সমরাস্ত্র ক্রয় করলে আমেরিকা নিষেধাজ্ঞা দিতে পারে, কিন্তু ফ্রান্স তাদের ঘনিষ্ঠ অর্থনৈতিক, সামরিক এবং কৌশলগত মিত্র। ফ্রান্সের নিকট থেকে সমরাস্ত্র ক্রয় করলে তাদের উপর নিষেধাজ্ঞা দিতে পারে না। তবে এক্ষেত্রে কি করবে? এতদিন আমেরিকা মুখ বুঝে সহ্য করছিল, কিন্তু একটা পর্যায়ে সে তাদের সেই ধৈর্যের বা সহ্যের বাঁধ ভেঙে যায়। এখন তারা সরাসরি ফ্রান্সের সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান থেকে শুরু করে ফ্রান্সের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করেছে। শুধুমাত্র সমরাস্ত্র বিক্রিকে কেন্দ্র করে ফ্রান্স এবং আমেরিকার মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটেছে। বন্ধুরা, তার সাথে রয়েছে ব্রিটেন। ব্রিটেন এবং ফ্রান্স দুটি প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক এতটাই খারাপ হয়ে গিয়েছে যে ইংলিশ চ্যানেলে মাছ ধরার ক্ষেত্রে একে অপরের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। বন্ধুরা, হুমকি তো রয়েছেই। তাছাড়া ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ব্রিটেনকে গাড়ির পঞ্চম চাকা হিসেবে অবহিত করে অপমান করতে ছাড়েননি। সংযুক্ত আরব আমিরাতের সাথে ফ্রান্সের চুক্তি স্বাক্ষরের পর এই বিষয়টি এখন স্পষ্ট। মধ্যপ্রাচ্যের সমরাস্ত্র বিক্রির ক্ষেত্রে আমেরিকার একক স্পেস পাচ্ছে না, এখানে তাকে ফ্রান্সের সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে। বন্ধুরা, প্রাথমিক পর্যায়ে সংযুক্ত আরব আমিরাত ঘোষণা করেছে তারা কমপক্ষে 80টি ডাসল্ট রাফালের যুদ্ধ বিমান ক্রয় করবে। এটি ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে বড় ধরনের সামরিক বিক্রয় হতে যাচ্ছে। এর পূর্বের বিক্রয়টি আমেরিকা এবং ব্রিটেনের যৌথ হস্তক্ষেপে বাতিল হয়ে যায়। হয়তো সে সম্পর্কে অবগত আছেন, সেটি হচ্ছে ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার মধ্যে সাবমেরিন ক্রয়ের চুক্তি। চুক্তিটির অর্থমূল্য ছিল প্রায় $5,000 কোটি। বন্ধুরা, সেই $5,000 কোটি চুক্তিটিকে ভণ্ডুল করে দিয়ে আমেরিকা এবং ব্রিটেন পারমাণবিক সাবমেরিনের লোভ দেখিয়ে অস্ট্রেলিয়াকে সেই চুক্তি বাতিল করতে বাধ্য করে এবং আকাশ নামক এক জোট গঠন করার মাধ্যমে ইউরোপ এখানে অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। আর তখনই আমেরিকার থেকে এই মেসেজটি স্পষ্ট হয়, ইউরোপকে নিয়ে আমেরিকার তেমন আগের মতো ভাবছে না। বন্ধুরা, নতুন জোট গঠন মানেই হলো ন্যাটো জোটকে অস্বীকার করা বা ন্যাটো জোটের গুরুত্ব কমিয়ে দেওয়া, আর ন্যাটো জোটের অন্যতম অংশীদার হচ্ছে এই ইউরোপ। প্রকৃতপক্ষে ইউরোপ এবং আমেরিকার মধ্যে দ্বন্দ্ব মানে রাশিয়া এবং চীনের ঈদ। বন্ধুরা, এর মাধ্যমে ইরানও কিছুটা খুশি হবে, কারণ আমেরিকা ইউরোপকে সাথে নিয়ে ইরানের উপর প্রতিনিয়ত চাপ সৃষ্টি করছে। আর আমেরিকার যদি রাশিয়া এবং চীনকে মোকাবেলা করতে হয় তাহলে ইউরোপের প্রয়োজন রয়েছে। কিন্তু সবকিছু ছাপিয়ে যে ব্যাপারটি সামনে চলে এসেছে তা হচ্ছে সমরাস্ত্র বিক্রির স্বার্থটি। আমেরিকা এবং ফ্রান্স আগের মতো আর মিত্র নয়। বন্ধুরা, এই কথা বললে ভুল হবে না, এখন তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। বিভিন্ন সেক্টরে সমরাস্ত্র বিক্রির ক্ষেত্রে ইউরোপ থেকে এশিয়ায় তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। ইতিমধ্যে ভারতের বাজার দখল করার জন্য আমেরিকা এবং ফ্রান্সের মধ্যে মোটামুটি ছোটোখাটো যুদ্ধ শুরু হয়ে গেছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কে জয়লাভ করে। ইউরোপ জো বাইডেন সরকার ক্ষমতা আসার পর এই পরিবর্তন আশা করেছিল, কিন্তু সে আশাই গুড়ে বালি। ইদানিং আমেরিকা এবং ইউরোপের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব ডোনাল্ড ট্রাম্প সরকারের সময়ের চেয়ে বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ধারণা করা হয়েছিল যে আমেরিকায় জো বাইডেন সরকার ক্ষমতা গ্রহণ করার পর এই চিত্রপটের পরিবর্তন হতে পারে, কিন্তু অতি সম্প্রতি কিছু বিষয় বিশ্লেষণপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে যে ইউরোপ আর আমেরিকার মধ্যে সেই সম্পর্ক পূর্বের পর্যায়ে ফিরে আসবে না। বন্ধুরা, এর অন্যতম কারণ কি? এই কারণগুলো যদি বিশ্লেষণ করা যায় তাহলে সর্বপ্রথম যে ব্যাপারটি সামনে উঠে আসে তা হলো স্বার্থের দ্বন্দ্ব। বন্ধুরা, বর্তমান সময়ে আমেরিকা এবং ইউরোপের স্বার্থ এক সুতোয় বাঁধছে না। সাম্প্রতিক সময়ে ফ্রান্স তার সমরাস্ত্র উন্নয়নের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। ফ্রান্সের সমরাস্ত্র চাহিদা বিশ্বব্যাপী অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, আর এটি মেনে নিতে পারছে না আমেরিকা। বন্ধুরা, আমেরিকা বিশ্বব্যাপী সমরাস্ত্র রপ্তানির ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে থাকে। অতি সম্প্রতি আমেরিকার সেই বাজার দখলের ক্ষেত্রে আগ্রাসী রূপ নিয়েছে ফ্রান্স। বন্ধুরা, ফ্রান্সের সমরাস্ত্রগুলো প্রতিনিয়ত উন্নয়ন সাধনের মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে আমেরিকাকেও ছাড়িয়ে যাচ্ছে। তার সাথে রয়েছে দামের ব্যাপারটি। মান এবং দামের সমন্বয়ে ফ্রান্সের সমরাস্ত্র বর্তমানে হটকেকের মতো বিক্রি হচ্ছে বিশ্বব্যাপী, আর এটি বড় ধরনের চিন্তায় ফেলে দিয়েছে জো বাইডেন সরকারকে। বন্ধুরা, কেউই তার শীর্ষ আসন হারাতে চায় না, সেটি যে পর্যায় থেকেই হোক না কেন। আর এটি যদি সমরাস্ত্র বিক্রির ক্ষেত্রে হয় তাহলে তো কথাই নেই। বর্তমানে সমরাস্ত্র বিক্রি ক্রমান্বয়ে বেড়েই চলছে, আর এই বাজারটি কেউই হারাতে চায় না। বর্তমানে বিশ্বের প্রভাবশালী দেশগুলো নিজ নিজ সমরাস্ত্র উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে আমেরিকা এবং ফ্রান্সের মধ্যে সম্পর্ক অতি জটিল আকার ধারণ করেছে। এর শুরুটা হয় অস্ট্রেলিয়া যখন ফ্রান্সের সাথে তাদের অ্যাটাক সাবমেরিনের চুক্তিটি বাতিল করে।
বন্ধুরা, অস্ট্রেলিয়ার সাবমেরিন ফ্লিটকে শক্তিশালী করার জন্য কমপক্ষে $5,000 কোটি একটি চুক্তি স্বাক্ষরিত হয় ফ্রান্সের সাথে। এই চুক্তির আওতায় ফ্রান্সের বিশ্বখ্যাত ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিনগুলো প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে অস্ট্রেলিয়ায় নির্মিত হবে। কিন্তু মাঝপথে এসে অস্ট্রেলিয়া অনুধাবন করতে পারে যে চীনের হুমকি মোকাবেলার জন্য তাদের পারমাণবিক সাবমেরিন প্রয়োজন। এই পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি সহ হস্তান্তরের জন্য ব্রিটেন এবং আমেরিকা অস্ট্রেলিয়ার সাথে দেনদরবার শুরু করে। বন্ধুরা, অত্যন্ত গোপনে চলা এই দেনদরবারের মাধ্যমে যখন তারা একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছে, ঠিক তখনই অকাশ নামক একটি জোট ঘোষণার মাধ্যমে ফ্রান্সের সাথে অস্ট্রেলিয়া তাদের $5,000 কোটি পারমাণবিক চুক্তিটি বাতিল করে দেয়। আর এরপরই সারা বিশ্ব দেখতে পায় যে ইউরোপ এবং আমেরিকার প্রকাশ্য দ্বন্দ্ব স্পষ্টতই একটি যুদ্ধাঙ্গেই মনোভাবে পরিণত হয়েছে। অতি সম্প্রতি ভারতের বাজার নিয়ে এমন একটি দ্বন্দ্ব পরিলক্ষিত হয়েছে। ভারত রাফালে যুদ্ধবিমানের মাধ্যমে তার সামগ্রিক চাহিদা পূরণ করার প্রয়াস পাচ্ছে। ওদিকে আমেরিকা একের পর এক ভারতের জন্য অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান অফার করে যাচ্ছে। ফ্রান্সের আশঙ্কা হলো এক্ষেত্রে অস্ট্রেলিয়ার মতো ঘটনা না ঘটে, আর সেই জন্য তারা অতি আতঙ্কে আমেরিকাকে পর্যবেক্ষণ করছে। সুতরাং বন্ধুত্বের সেই সুর এখন আর বাজছে না। বন্ধুরা, সুর তাল লয় ইউরোপ এবং আমেরিকার মধ্যে কেটে গিয়েছে। ইউরোপ এবং আমেরিকার মধ্যে এই সামগ্রিক পরিবর্তন কি? ইরান, সিরিয়া, পাকিস্তান, চীন, রাশিয়া, তুরস্ক প্রভৃতি দেশকে সুবিধা দেবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান, মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।